পবিত্র কোরআন শরীফের একটি সূরা হলো সূরা নাজিয়াত মাক্কি, 1 থেকে 14 পর্যন্ত আয়াত আরবিতে তেলাওয়াত করা হচ্ছে এবং বাংলায় অনুবাদ আবৃত্তি করা হচ্ছে। আবৃত্তিতে আমি মোহাম্মদ মুর্তাজুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাস্তা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াওমাইজিউ ওয়াজিফা আবসারুহা খাশিয়া ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইজা কুন্না ইজা মান্না খিরা কালু তিলকা ইজান কাররাতুন খাসিরা ফাইন্নামা হিয়া জাজরাতা ওয়াহিদা ফাইজা হুম বিসাহিরা। সাদাকাল্লাহুল আলিউল আজিম ওয়া সাদাকা রাসূলুহুন নবীউল করিম ওয়া নাহনু আলা জালিকা মিনাশ শাহিদিন। আল্লাহুম্মা আরজুকনা বিকুল্লি হারফিন মিনাল কুরআনি হালাতাও وَبِكُلِّ جُزْءٍ مِّنَ الْقُرْآنِ جَزَاءً। বাংলায় অনুবাদ। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাই। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আয়াতের প্রসঙ্গ। আল্লাহ তাআলা শপথ করেছেন, এবং যখন পৃথিবী ধ্বংস হবে তখন মৃত ব্যক্তিরা পুনরায় জীবিত হবে। এ প্রসঙ্গে কাফেরদের উক্তি কি তা আলোকপাত করা হয়েছে। আয়াতের অনুবাদ। আয়াত 1, শপথ সজরে রুহু কবচকারী ফেরেশতাদের। আয়াত 2, শপথ মৃদুভাবে রুহু কবচকারীদের। আয়াত 3, এবং শপথ দ্রুত গমনকারীদের। আয়াত 4, অতঃপর যারা দ্রুতগতিতে অগ্রসর হয়। আয়াত 5, অতএব যারা কার্য সম্পাদক বা কসম, যারা কাজ সঠিকভাবে পরিচালনা করে। আয়াত 6, সেদিন সিংহধ্বনি বিশ্বকে প্রকম্পিত করবে। আয়াত 7, পরে দ্বিতীয় সিংহধ্বনি হবে। আয়াত 8, সেদিন মানুষের অন্তরসমূহ ভয়ে কম্পমান হবে। আয়াত 9, মানুষের দৃষ্টি ভীতিবিহ বলতায় নত হবে। আয়াত 10, কাফেররা বলে সত্যি কি আমাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে। আয়াত 11, আমরা পচে গলে গলিত অস্থিতে পরিণত হয়ে যাওয়ার পরও। আয়াত 12, তারা বলেছে যদি আমাদের আগের জীবনে ফিরিয়ে আনা হয় তাহলে সেটা তো হবে খুবই লোকসানের বিষয়। আয়াত 13, নিশ্চয়ই তা হবে বড় ধরনের একটি গর্জন। আয়াত 14, তখন এই ময়দানে ওদের আবির্ভাব হবে। মহান আল্লাহ তাআলা অবশ্যই সত্য বলেছেন, আর তার সম্মানিত নবী ও রাসূল সত্য বলেছেন, আমি এর সাক্ষী। হে আল্লাহ, আপনি আমাদেরকে পবিত্র কোরআনের প্রতিটি হরফের সাথে আস্বাদন করান এবং কোরআনের প্রতিটি অংশের বদলে প্রতিদান প্রদান করুন। উক্ত আয়াতগুলো থেকে শিক্ষণীয় বিষয় হল, 1, আল্লাহ শপথ করে বলেছেন রুহু
কবচকারীদের, কারণ পৃথিবী ভূকম্পনে কম্পিত হওয়ার পর পুনরায় মৃত ব্যক্তি জীবিত হবে। দুই, কাফেররা বলেছে আমরা গলিত অস্থিতে পরিণত হওয়ার পর পুনরায় প্রত্যাবর্তন হলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তিন, সেদিন সকল মৃত ব্যক্তি সমাবেত হবে এক ময়দানে, এ বিষয়গুলো জানা যায়। আমার বঙ্গানুবাদ উপস্থাপন করা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই মন্তব্য করবেন, এবং খারাপ লাগলেও মন্তব্য করবেন, এবং ভুল অনুবাদ এবং ভুল তেলবাট হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আমিন।